হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন আমি যাব একটু রানাঘাটে। তো রানাঘাটে কি করতে যাব তো ওটা তোমরা দেখতেই থাকো, আর ওখানে গিয়ে নিশ্চয়ই তোমাদেরকে বলে দিই যে কি করতে যাব। তো আমি ওখানে একটা জিনিস কিনতে যাব, তো কি কি কিনবো ওটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো দেখো, এখন আমি টোটোতে বসে আছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে কি কিনতে যাচ্ছি আর কি কিনবো, স্কিপ না করে। তো দেখো, আমি রানাঘাট থেকে জিনিসটা কিনে নিয়ে চলে এসেছি, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আমি এইমাত্র আসলাম, যেহেতু রাত হয়ে গেছে, আমি বিকালে বেরিয়েছিলাম। তো তোমাদের তো টোটো বসিয়ে দেখিয়েছি যে তারপরে পুরো অন্ধকার হয়ে গেছিলো, যার জন্য আমি দেখাতে পারিনি। আর এবার কি নিয়ে এসেছি এটা তোমাদেরকে শেয়ার করবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদেরকে বলেছিলাম যে কি কিনে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখাবো, যে আজকে যেহেতু শুভ দীপাবলি, সবাইকে জানাই শুভ দীপাবলি। তো এখন চলো যে আমি কি দেখাতে চাচ্ছি তোমাদেরকে আগে, তো ওটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো, কিন্তু প্রদীপ দিয়ে সুন্দর করে সাজিয়েছি, আর তুলসীতলাটাও তোমাদেরকে দেখাবো সাজানো। আর তো এবার আমার গোপালের ঘরে, ওখানেও প্রদীপ জ্বালিয়েছি, তো চলো দেখাচ্ছি তোমাদের। তো দেখো, গোপালকে সাজিয়েছি, তারপরে তো এখানে যে পুজোটা দেওয়া হয়ে গেছে, যেহেতু আজকে কালী পুজো, তো ওর জন্য দেখো আমি ঘির প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। যেহেতু আমাদের একটু অছুত আছে, ওই জন্য আমরা কালী পুজোটা এবছর করতে পারিনি, কারণ প্রত্যেক বছরই আমি কালী পুজো করি, তো এবার যা কিছু কারণের জন্য করতে পারলাম না। তো এর জন্য আমি ঘরেই দেখো সুন্দর করে সব সাজিয়েছি প্রদীপ দিয়ে। তো দেখো, নামতেও এখানে আমি সুন্দর করে সাজিয়েছি। তো দেখো, তুলসীতলাটাও কি সুন্দর করে সাজানো হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। এই যে আমার বাবা শুনে বসে রয়েছে, কই ঝুনু বাবা, এই যে তাকাও তাকাও। তো এই যে এইখানে আমাদের অন্বেষা বসে আছে, ওই দেখো সেলফি তুলছে কিন্তু অন্বেষা, আর ওর দেখে কিন্তু এই যে মায়াং বাবু দেখো দৌড়দৌড়ি করছে। আমাদের অন্বেষা কিন্তু সুন্দর করে সব জায়গায় প্রদীপ দিয়ে দিচ্ছে আস্তে আস্তে, আর ওই যে সব খুব সুন্দর আনন্দ করছে আমাদের ছেলেপেলেগুলো। তো আমাদের দিয়ে মানে এই যে মানে আজকে কালী পুজোর দিন, তো সবাই কিন্তু বাচ্চারা এইভাবে আনন্দ করছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো সবাই কিন্তু বাজি ফাটাচ্ছে, দীপাবলি। তো দেখো সব আমার বন্ধুরা আমার সাথেই থাকে সবসময়ের জন্য। তো এখন দেখো পিয়সী দুষ্টুমি করছে, আর সংকেত আবার ফুদিয়ে লিবাচ্ছে, আর ওই দেখো অন্বেষা কিন্তু ভদ্র মেয়ে হয়ে বসে রয়েছে। ওই দেখো শুভ কিন্তু দুষ্টুমি করছে, আর এই যে এখানে প্রদীপ টদীপ সাজিয়ে আমরা সবাই একসাথে বসে রয়েছি। তো সবাইকেই জানাই শুভ দীপাবলি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। কাকির সাথে শুভ দীপাবলি। তো দেখো আমাদের এখানে মায়ের পুজো হচ্ছে, এটা তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো পুজো এখন চলছে, সবাই বসে আছে অঞ্জলির জন্য, আমরা তো অঞ্জলিটা দিতে পারিনি। তো তোমাদেরকে তো দেখালাম যে আমরা দীপাবলিতে মানে শুভ দীপাবলিতে সব বাচ্চাদের নিয়ে খুব আনন্দ করলাম। তো তারপরে তোমাদেরকে বলেছিলাম আগেই যে আমি কি কিনে নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাবো রানাঘাট থেকে। তো চলো, তোমরা হয়তো নিশ্চয়ই মনে মনে ভাবছো যেহেতু ধনতেরাস গেল, তো ধনতেরাসের দিনকে আমি নিয়ে এসেছি, তো সেদিনকে তোমাদেরকে দেখাতে পারিনি, আর একটা জিনিসই নিয়ে এসেছিলাম, আর আজকে আমি নিয়ে এসেছি, তো তোমাদেরকে দেখাই যে কি কি নিয়ে এসেছি। তো তোমরা দেখবে, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো তোমাদের নিয়েই এখন সবকিছু আমার, তো এবার তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। তো তোমরা কিছু ভাবো যে কি কি আছে এর মধ্যে। তো এর মধ্যে শাখা আছে, শাখা বাঁধিয়ে নিয়েছি, আমার মোটা করে শাখা বাঁধানো ছিল বাবার বাড়ির থেকে দিয়েছিল বিয়েতে, তো ওটা আমি মানে ভেঙে তো আমি ওটা চিকন করে বানিয়ে নিয়ে এসেছি, কারণ সবসময় পরার জন্য ওই ডিজাইনের শাখা মানে খুব অসুবিধা হয়, যেহেতু আমাদের কাপড়ে ব্যবসা আর কি করে মানে কাজ করতে গেলে শুধু বেঁধে যায়, ওই জন্য ওটা চেঞ্জ করে। তো দেখো আমি এই শাখাটা নিয়ে এসেছি, তো তোমরা কমেন্ট করে বলবে যে ডিজাইনটা কেমন হয়েছে। আর এখানে আছে পলা বাঁধানো, তো আমি আমার যেহেতু শাখা পলা ছিল তো ওটা দিয়েই আমি এটা সরু করে বানিয়ে নিয়ে এসেছি। আর এই যে পলা, তো অবশ্যই দেখো পলার ডিজাইনটা আগে নিয়ে এসে দিদি।
তো দেখো পলার ডিজাইনটা আর এই দেখো শাকার ডিজাইনটা দেখো দুটোই কিন্তু আমি সেম সেম মডেলই করেছি কারণ এটা সব সময় আমি ব্যবহার করার জন্য আমি মানে ঘরে তোলা ছিল যে শাকা পলাটা তো ওটা আমি চেঞ্জ করে আমি তো এটা নিয়ে এসেছি তো এটার থেকেই কিন্তু শাকা পলা যেহেতু আমার আগে মোটা ছিল ওটারই একটু সোনা বেঁচে গেছিল আর ঘরে আমার এক জোড়া কানের ছিল তো ওটা দিয়ে কিন্তু আমি যে কানের ছিল ওর থেকে একটু মোটা বানিয়ে নিয়ে এসেছি ওটা চেনটা কেটে গেছিল তো এই দেখো কানের ডিজাইনটা দেখো তো তোমার দাদা ভাই আগের বার পূজোর সময় আমাকে এক জোড়া কানের বানিয়ে দিয়েছিল ধনতেরাসে তো ওটাই আবার আমি ভেঙে এবার নতুন করে আবার ওই ডিজাইনই নিয়ে এসেছি তো একটা এটা একটু ঝোলটা বেশি তো বলো কেমন হয়েছে ডিজাইনটা তো আমি এই মানে যা যা ছিল সেম সেম নিয়ে এসেছি তো আর একটা নতুন জিনিস নিয়ে এসেছিস তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো তো দেখো আমি আর দুটো জিনিস বেশি নিয়ে এসেছি তো যেহেতু আমার সোনা অনেকটা ছিল ওই শাঁখা পলার মধ্যে তো ওর জন্য আমি আবার কিন্তু এই একটা নতুন মানে ধনতেরাসের দিন তোমার দাদা ভাই এটা নিয়ে দিয়েছে এই আংটিটা আর আমার একটা পলা ছিল তো ওটারই চেঞ্জ করে আর একটা পলা নিয়ে এসেছি শুধু মুজুরিগুলোই আমার লেগেছে তাছাড়া আমার যা ছিল সেটা দিয়ে সেমভাবে বানিয়ে এসেছি তো ডিজাইনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কালী পুজো তার কারণে কিন্তু আজকেই আমি এগুলো পরবো তো ভিডিওটা কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর পাশে থাকবে আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো তো ওর জন্য আজকে যেহেতু শুভ দীপাবলি তো তোমাদেরকে অনেক সবাইকেই জানাই শুভ দীপাবলি তো আমি চাই যে তোমরাও যেন সবসময় ভালো থাকো এটাই সবসময় চাইবো আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথেই